বলেন, কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহছায়ায় চারিদিক ছড়িয়ে পড়েছে। তাহলে তালিবন মানে তাল গাছ, তাল গাছের বন। দীর্ঘ তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর বিশাল বিশাল বট গাছ রয়েছে, তার তলে ছায়া রয়েছে, যা দেখে মনে হচ্ছে যেন বট গাছগুলি পথিকদের স্নেহ দান করছে। কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে। মদমত্ত মানে উন্মত্ত, মাতঙ্গ মানে হাতি। অর্থাৎ কোথাও কোথাও উন্মত্ত হাতি জঙ্গম পর্বতের মতো, জঙ্গম মানে যা চলতে পারে। দেখো, হাতির আকৃতি তো বিশাল হয়, তাই হাতি যখন মন্থর অর্থাৎ ধীর গতিতে এগিয়ে চলে, দেখে মনে হয় যেন কোনো পাহাড় এগিয়ে চলেছে। তাই তিনি বলেছেন, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে। ধীর গমনে ধীরে ধীরে হাতির দল চলেছে, যা দেখে সিকিন্দারের মনে হয়েছে যে পাহাড় যেন ধীর গতিতে এগিয়ে চলেছে। কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে আছে। তাহলে কোথাও তিনি দেখছেন যে বিশাল ভুজঙ্গম, ভুজঙ্গম মানে সাপ, বিশাল সাপ, সে কি করছে? অলস হিংসার মতো একে বেঁকে পড়ে রয়েছে। অর্থাৎ তার মধ্যে যেমন একটা হিংসার ভাব আছে, আবার অলসতাও আছে। কোথাও মহাশৃঙ্গ কুরঙ্গম মুক্ত বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে রয়েছে। কোথাও মহাশৃঙ্গ কুরঙ্গম, কুরঙ্গম মানে হরিণ, আর মহাশৃঙ্গ মানে বিশাল সিংহলা, বিশাল সিংহলা হরিণ মুগ্ধ হয়ে বনের মধ্যে শূন্য প্রেক্ষণে অর্থাৎ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, পক্ষে বাত্তার সাহস, এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। তাহলে তিনি বলছেন যে এই দেশ শাসন করছে সুন্দর গৌরবর্ণের মানুষ, দীর্ঘকান্তি তাদের, অর্থাৎ বড়সড় চেহারার জাতি। অর্থাৎ এখানে আসলে আর্য জাতির বর্ণনাই কিন্তু দেওয়া রয়েছে, যে তাদের সৌম্য চেহারা, হ্যাঁ, ফর্সা সুন্দর চেহারা, গৌর বর্ণ, আচ্ছা, দীর্ঘকান্তি, বড়সড় চেহারা, এবং এই জাতির, এই আর্য জাতির মুখের মধ্যে রয়েছে কিন্তু শিশুর সরলতা, আর বজ্রের মতন এদের রয়েছে শক্তি, এদের চোখে রয়েছে সূর্যের উজ্জ্বলতা, আর বুকে রয়েছে ঝড়ের সাহস, বক্ষে বাত্তার সাহস। বাত্তা শব্দের অর্থ বয়াকার, তৈজফলা আকার, বাত্তা শব্দের অর্থ ঝড়, সেই ঝড়ের সাহস। তাহলে এইরকম জাতি, এই শৌর্য, মানে এত বীরত্ব যে জাতির, সেই জাতিকে যদি পরাজয় করা যায়, তার মধ্যে একটা আনন্দ আছে বলে সেকেন্দার মনে করেছেন। দুর্বলকে পরাজয় করে সেরকম আনন্দ নেই, বীর যে, হ্যাঁ, শক্তিশালী যে, তাকে পরাজয় করার মধ্যে দিয়ে আনন্দ আছে বলে সেকেন্দার মনে করেছেন। সেকেন্দার আরো বলেন যে, পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেলুকাস পালিত কি সম্রাট? পুরু রাজার কথা আমি আগেই বলেছি, যে ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি ছোট রাজ্যের রাজা পুরু। হিদাসপিসের যুদ্ধে তিনি আলেকজান্ডারের কাছে পরাজিত হয়েছিলেন। আলেকজান্ডার পুরুকে বন্দি করে এনেছিলেন। তখন পুরু কি বলেছিলেন, আলেকজান্ডার সেলুকাসকে সে কথাই জিজ্ঞাসা করছেন। তো সেলুকাস বললেন, কি কি সম্রাট, আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো।
তাহলে আলেকজান্ডার জিজ্ঞাসা করলেন, বন্দি করে এনেছেন তো পুরুকে? জিজ্ঞেস করলেন সেই বন্দিকে যে আমার কাছে তুমি কি চাও। সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। তাহলে যখন পুরুর কাছে জানতে চান সেকেন্ডার যে সে কি আচরণ আমার তার কাছ থেকে আশা করে, সে কি চায়, তখন পুরু নির্ভীক নিষ্কম্প স্বরে অর্থাৎ ভয় না পেয়ে, নিষ্কম্প স্বরে অর্থাৎ গলা না কেঁপে না কাঁপিয়ে সে উত্তর দিয়েছিল, রাজার প্রতি রাজার আচরণ। এই কথা শুনে পুরুর এই সাহস এবং এই আত্মমর্যাদা বোধ দেখে আলেকজান্ডার তার রাজ্যটাকে ফিরিয়ে দিয়েছিলেন। তো এই ঘটনা শুনে সেলুকাস কি বলেছেন, না সম্রাট মহানুভব, অর্থাৎ সম্রাট আসলে উদার মনের মানুষ, তাই পুরুকে তিনি বন্দি দশা থেকে মুক্তি দিয়েছেন এবং তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন। সেকেন্দার বলেন, মহানুভব তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব, মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। তাহলে এই সেলুকাসের কথা শুনে সেকেন্দার বললেন যে না, মহানুভব এটা ঠিক নয়, আসলে তার যে নির্ভীকতা, তার যে আত্মমর্যাদা বোধ, হ্যাঁ, সেটা দেখে তাকে কিন্তু আর বন্দি রাখা যায় না। একজন বীর আরেকজন বীরের মর্যাদা সবসময় রক্ষাই করতে চায়। সে যে কথা বলেছে তারপর তার সঙ্গে আর অন্যরকম আচরণ করা যায় না। তাছাড়া সেকেন্দার আরও বললেন যে তার উদ্দেশ্য খালি যে সাম্রাজ্য বিস্তার করা সেটা নয়, আসলে তিনি শৌখিন দিগ্বিজয় করতে চান, শৌখিনভাবে চারিদিক জয় করতে চান, জগতে তিনি একটা কীর্তি রেখে যেতে চান, এরকম তিনি বলেন। সেলুকাস বলেন, তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? হ্যাঁ, আমরা তো প্রথমেই বলেছিলাম যে নাটকের শুরুতেই যে আলেকজান্ডার পুরুর রাজ্য দখল করার পর তিনি ফিরে যেতে চাইছেন ভারতবর্ষ থেকে। তো সেই বিষয়েই প্রসঙ্গ টেনে সেলুকাস বলেন, তাহলে কেন আপনি ফিরে যেতে চাইছেন? এই তার যে ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ না করে তিনি চলে যাচ্ছেন কেন? যে ইচ্ছেটা ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গা তিনি দখল করবেন, তা মাঝপথেই সেই উদ্দেশ্য ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন কেন? এর কারণ সেলুকাস জানতে চাইলেন।